ওরে আমার প্রাণে খোঁজে মাইজ ভান্ডার, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার, ওরে নিন্দুকেরা নিন্দা করুক, ওরে নিন্দা করা স্বভাব তার, আমার প্রাণে খোঁজে মাইজ ভান্ডার, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার সাথে কালাম পড়তে হবে, কি পড়তে হবে? কালাম মানে বাংলা ভাষায় হয়তো গান আর কি, সুফি গান, তা সব পন্থীদের কালাম, সুবহানাল্লাহ বলেন না। আমি বললাম বাবাজি গান গাইতে তো কালাম পড়তে তো কোনো টাকা পয়সা লাগে না, আমি পারবো। আমি নৌকার মধ্যে উঠলাম, নৌকার মধ্যে উঠার পরে আমার হযরত কিবলায়ে দুয়ালম একটা কালাম ধরলেন, আর সেই কালাম হলো দমে দমে জপ রে মন লাগে লাহা ইল্লাল্লাহ, লাগে লাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লাগে লাহা দমে দমে জপ রে মন লাগে লাহা ইল্লাল্লাহ, লাগে লাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লাগে লাহা দমে দমে জপ রে মন, সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা কালামটা কি খারাপ, কোন সমস্যা আছে? হযরত কিবলার নৌকায় যখন উঠলাম, মুরিদ হইলাম আল্লাহর ওলির নৌকায়, আমাকে একটা গান শিখাইলো, কালাম শিখাইলো, দমে দমে জপ রে মন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নৌকায় উঠে গেলাম বায়াতের মাধ্যমে, শুধু এইটাই জপতেছি, এদিকে কুমির আসে আক্রমণ করতে চায়, কিন্তু নৌকাও মজবুত, নৌকার মাঝিও মজবুত, বলেন নৌকাও মজবুত, নৌকার মাঝিও। এমন ভাবে নৌকার মধ্যে উঠলাম, আমার আর দুনিয়ার কোনো খবর, দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার স্রোত আর আমাকে টানে, ও মন রে গে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব সারতে পারো যদি, মন রে আমার ও মন ওরে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব সারতে পারো যদি, মন রে আমার ও তুমি দুনিয়ার মায়ার জলে ওরে ডুবি দিও কৌশলে, ও তুমি দুনিয়ার প্রেমের জলে ডুবি দিও কৌশলে, কাপড় ভিজে না যেন খাই কুশিয়ার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড়াই অঙ্গ, ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড়াই অঙ্গ, ভিতর বাহির করো আগে পরিষ্কার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, সুবহানাল্লাহ বলেন না। আমরা তো মানুষ বলি, আসলে কি সত্যিকার অর্থে মানুষ হইতে পারছি? উপরে মানুষ ভিতরে অমানুষ বলে না, ভিতরে। কারণ কি, তুমি যদি মানুষ হইতা কখনো মুখের মধ্যে মদের গ্লাস উঠতো, তুমি যদি মানুষ হইতা কখনো তুমি গাজার মধ্যে ফুক দিতে পারতা না, তুমি যদি মানুষ হইতা কখনো হারাম খাইতে পারতা না, তুমি যদি মানুষ হইতা কখনো গীবত করতে পারতা না, তুমি যদি মানুষ হইতা কখনো মেহেরবান মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে পারতা না, তুমি যদি মানুষ হইতা কখনো তুমি জুয়ার আসরের মধ্যে বসতে পারতা না, তুমি যদি মানুষ হইতা যখন মুয়াজ্জিন ডাক দিল হাইয়া রাসালাত হাইয়া রাসালাত, তুমি ঘরের মধ্যে বসে থাকতে পারতা ঠিক কিনা? আরো জন বলেন ঠিক কিনা? যখন আমি মানুষ হইতে গেলাম তখন বলতেছে মানুষ হইয়া মানুষে ধরো অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া
মানুষ ধরো ওরে মানুষের সঙ্গ ছাড়ো ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা চলো যাই অমরপুরে সুবহানাল্লাহ বলেন যখন আল্লাহর ওলির নৌকার মধ্যে উঠে যাবেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় জোরে বলে থাকবে ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতেও কোনো ভয় কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম অর্থাৎ মুর্শিদের নাম ধরে ডাকবেন যাদের মুর্শিদ নাই মানলাই সালাহুল শাইখুন ফার শাইখুল শয়তান কিয়ামতের ময়দানে মুর্শিদ ছাড়া হবে শয়তানের দল ঠিক কি না আর আমরা হব বলি আল্লাহর দল সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ওই মাঝি যে আমাকে নৌকায় তুললো ওই পারে পার করাইলো ওই পারে হচ্ছে লা ইলাহা জোরে বলেন লা ইলাহা এখন ওই মাঝিটা আমাকে নৌকায় তুললো আমাকে একটা শিখাইলো দমে দমে জপরে মন লা ইলাহা মাঝিটা কি খারাপ এটা কি ভণ্ড এটা কি বাটপার এটা কি সিটিং এটা কি ফটকা সে আপনাকে নৌকার মধ্যে তুললো ওই পারে নিয়ে গেল আপনাকে পৌঁছাইয়া দিল কিন্তু যখন মক্কর পার্টি ফতোয়া দিচ্ছে বুকের মধ্যে নিয়ে বেঁধে বেঁধে বাবা লোককে ছড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না হারাম হে বড় করে বলে নাউজুবিল্লাহ ঠিক কি না এটা কি আসলই না নকলি জোরে বলে না আসল না নকল এক নাম্বার না দুই নাম্বার এই ধরনের দুই নাম্বারের সাথে আমাদের কোনো সম্পর্ক ইহিদিনা সিরাতুল মুস্তাকিমের মাঝখানে শয়তান বসা আমার বলি আল্লাহ তোমাকে নৌকায় তুলে ওই পারে পৌঁছায়া দিল জবানে জিকির দিল লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ আপনাকে ওই পারে পৌঁছায়া দিল অর্থাৎ কি মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল এই সওয়ালের জবাবগুলো শিখাইয়া দিলেন তাহলে বোঝা যায় এই সব আল্লাহর ওলির নৌকায় উঠলে লাভ না ক্ষতি আরো জোরে বলে না লাভ না ক্ষতি কারণ এই মাঝি যদি না থাকতো আমি অপর পারে যেতে পারতাম এই মাঝি যদি না থাকতো শয়তানের মুখের মধ্যে পড়তাম আমি আমার মাওলা পর্যন্ত পৌঁছতে পারতাম তো এই মাওলা পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন বর্তমান সময় বড় কঠিন বাবারা সতর্ক থাকবেন আজকে বাতিলরা আমাদের ভিতরে ঢুকে ঢুকে আমাদের ভিতরে ভিতরে সুন্নিয়তের ভিতরে ফাটল দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক কি না আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক যদি না থাকি হবে না আমরা যদি সতর্ক না থাকি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের অটুট বন্ধন রাখার জন্য সবার যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকতে হবে প্রয়োজন হলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো আমরা তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি কিন্তু ওলি আল্লাহর বাগানকে নোংরা হতে দেব না ঠিক কি না ঈমান আকীদাকে মজবুত রাখার চেষ্টা করে ঠিক কি না যেমন আমার মাদাম বিবির হাটের মসজিদ আলহামদুলিল্লাহ আমার গাউসিয়া কমিটির ভাই আমার মাইজ ভান্ডারে গাউসিয়া হক কমিটি রহমান মঞ্জিল আহমদিয়া মঞ্জিল দাওয়াত ইসলামী ইমাম শেরে বাংলা ইমাম হাসিমি রহমতুল্লাহ আলাই সহ আল্লামা শাহজানি স্যার আশেক সহ এই বছর ঈদে মিলাদুন্নবীর প্রথম আমরা মাদাম বিবির হাট থেকে আমার মসজিদ থেকে বের সব এক জায়গায় করে আমি যে আলাদা আলাদা কোনো জুলুস হবে একসাথে বের করব এক মাইলের উপর হাইওয়ে রোডে এক মাইলের উপর মানুষ হয়েছে এক মাইলের উপরে এবং মাদাম বিবির হাটের জমিনে বাতেলরা যেখানে গাড়ির মধ্যে ওলামা মাইরা গরু সহ জ্বালায় ফেলছে ওই জায়গা মানুষ দেখে বাতেলরা ভিতরে ভিতরে কেঁপে উঠেছে এবং 200 উপর পুলিশ ওখানে আশেপাশে যতগুলো থানা ছিল তারা অবাক হয়ে গেছে তখন মানুষ কোত্থেকে আসলো বাতেলরা থ এত সুন্নি কোত্থেকে বের হলো আমরা সুন্নিরা আমরা নিজেদের দিকে তাকায়া দেখতেছি না হাতির শরীরটা অনেক বড় কিন্তু চোখটা ছোট যার কারণে আমরা আমাদের শরীরটা আমরা যদি এক হয়ে যাই তাহলে বাতিলদেরকে মায়ানমার যাওয়া ছাড়া আর কোনো উপায় আল্লাহ আমাদেরকে এক থাকার তৌফিক দান করবে সুন্নিয়তের বাগানে এক হয়ে কাজ করার তৌফিক দান করবে হিংসা নিন্দা বিভিন্ন ধরনের একে অপরকে গালিগালাজ থেকে মন্দ বলা থেকে দূরে থাকার তৌফিক দান করো সকল আউলিয়া আল্লাহ আমাদের মাথার তাজ বলে না সকল ওলি মাথার
আমার পীর আমার জন্য বড়, আপনার পীর আপনার জন্য। আমরা কেউ কাউকে কখনো আঘাত করব। আল্লাহ আমাদের বুঝার সঠিক আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।